বাবা, দান করলে কি লাভ হয়? শোনো, একজন সংকীর্ণ মানসিকতার মানুষ ছিলেন, যিনি শারীরিকভাবে সুস্থ এবং বেশ ধনী ছিলেন। মন ও শরীরের দিক থেকে কোনো পীড়া না থাকা সত্ত্বেও সে অনাবশ্যক চিন্তায় ডুবে থাকত। সে সারাক্ষণ ঘুরে বেড়াত, তার মনে মোটেও শান্তি ছিল না। তার এই কষ্ট দেখে আমার মনে দয়া হওয়াতে আমি তাকে বললাম এবারে নিজের মনের সমস্ত বিশ্বাস এক স্থানে জড় করতে। এইভাবে ঘুরে বেড়িয়ে কোনো লাভ নেই। যদি আমি কারো কাছ থেকে এক টাকা দক্ষিণা পাই, তাহলে তাকে 10 গুণ ফেরত দিয়ে থাকি। আমি কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নিই না, আর সবার কাছ থেকে দান গ্রহণও করি না। যার দিকে ফকির ইশারা করেন আমি তার কাছেই যাই, আর যার গত জন্মের ঋণ থেকে গিয়েছে তার ঋণ শোধ করতেই হয়। আজ দান করলে তা সুন্দর ভবিষ্যতের বীজের মতো কাজ করে। সম্পদ কেবল ধর্মপথে ব্যয় করা উচিত। ব্যক্তিগত কাজে ধন ব্যয় করা মানে তার অপব্যবহার করা। তুমি আগের জন্মে যদি দান না করে থাকো, তবে এ জন্মে পাবার আশা কেন করছো? তাই যদি পাবার আশা রাখো, তবে দান করে যাও। দক্ষিণা দিলে মনে বৈরাগ্য আসে, আর বৈরাগ্য প্রাপ্তি হলে ভক্তি আর জ্ঞান বেড়ে যায়। 1 গুণ দাও আর 10 গুণ নাও। ॐ साईं।